প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করুন। ওই সিরি, তুই ওই মেয়েকে বললি কেন যে তোদের বিয়ে ঠিক হয়ে গেছে? আচ্ছা সত্যি সত্যি কি? পাগল না পিঠ খারাপ, ওই ফ্যালফ্যালরে বিয়ে করুম তাও আমি, লাইক সিরিয়াসলি? ওইটা তো অনলি মেটারে শিক্ষা দিতেই বলছে। ওই মেয়ের সাহস অনেক যে আমাকে সবার সামনে চর মেরেছে, আমার অপমানও করেছে। এত সহজে ছিঁড়ে মেরে ছেড়ে দিব? নেভার। ওরে আমি লাথি মেরে যদি ড্রেনের মধ্যে না ফেলছি। বলেই নিশা রিদি আর আনেলাকে রেখেই ব্যাগ নিয়ে হনহন করে চলে গেল। কে জানে এই মেয়ে কি বিপদ টেনে আনে। এদিকে ফারান ফোন টিপতে টিপতে হাঁটছে, আর প্রিয়া চেষ্টার মতো ফারানের পিছে লেগে আছে। নিশা দূর থেকে বিষয়টা দেখে ভাবে, দাঁড়া এখন তোরা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব বলে নিশা ফারানের কাছে এসে প্রিয়াকে ধাক্কা মেরে দূরে সরিয়ে ফারানের গলা জড়িয়ে ধরে বলে, জানু আমার না খুব খিদে পেয়েছে, চলো না একসাথে রেস্টুরেন্টে যাই। নিশার এমন আচরণে ফারানের হতভম্বের মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে নিশার দিকে। ফারান কখনো ভাবেনি নিশা কখনো তাকে জানো বলে এন্ট্রি নেবে, আর ভাবার কথাও না, যার সাথে সারা দিন ঝগড়া ছাড়া কোনো কথা হয় না সে হঠাৎ এমন করলে মনে হয় অবাকের কারণে হার্ট অ্যাটাক করে ফেলবে। প্রিয়া রেগে বলে, এই মেয়ে তোমার সাহস কি করে হয় আমার ফারানকে জানো বলে রাখার? আরেকটা চর খেতে না চাইলে এখান থেকে ভাগো। ছেড় দিচ্ছ আমায়? যা ইচ্ছা ভেবে নিতে পারো, নাও বাই, চলো বেবি বলে ফারানকে টেনে টুনে ক্যান্টিনে নিয়ে আসে। এই মেয়ে এভাবে টানো কেন? নিশা এদিক ওদিক তাকিয়ে চেক করলো প্রিয়া আছে কিনা, যখন দেখলো নেই তখন হাত ঝাড়ি দিয়ে ছেড়ে দিল। আমার ঠেকা পড়ে নাই আপনাকে টানার, হুম বাই বলেই নিশা বাসায় চলে গেল ফারানকে ক্যান্টিনে রেখে। ফারান আগের মতোই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয় আর ভাবে, এই মেয়ের মাথায় কখন কি চলে সেটা বোঝা আমার দ্বারা সম্ভব না। ও গড। বিকেলে নিশা আফিয়ার জন্য পুটিং করছে, আর পাশে আফিয়া পুটিং পুটিং করে হাত তালে দিচ্ছে আর লাফাচ্ছে। আফিয়ার এমন বাচ্চামো দেখে নিশা হেসেই যাচ্ছে। তারপর প্রায় অনেকক্ষণ পর আফিয়াকে নিয়ে নিশা রুমে আসে, তারপর গরম পুটিংটা আফিয়ার হাতে দিয়ে বলে, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া কেমন? ঠিক আছে নিশুপি, তুমি এতগুলো ভালো ইয়ে বলেই পুটিংটা নিয়ে বাসায় চলে গেল। আফিয়ার এমন এক্সাইটমেন্ট দেখে আনিলা নিশা দুজনেই হাসলো। আফিয়া বাসায় এসে দেখে ফারান এক বাক্স চকলেট নিয়ে সোফায় বসে আছে। ফারানকে দেখতেই আফিয়া পুটিংটা রেখেই, ফিকু ভাইয়া বলেই ফারানের দিকে দৌড় লাগায়। ফারান হেসে আফিয়াকে কোলে নেয়, তারপর বলে, কোথায় ছিল আমার বোনটা? জানো কত মিস করেছি তোমাকে। আমি বিশ্বাস করি না। কেন করো না শুনি একটু? আমি মিস করলে তো আমার বাসে আসতে হবে, কিন্তু আসলে তো তুমি। ও বাবা, এই জন্য বুঝি আমার আফিয়া ডার্লিং রাগ করে আছে? সরি সোনা, সময় পাইনি। আফিয়া গাল ফুলিয়ে অন্যদিকে ফিরেই থাকে, কোনো কথা বলে না। আচ্ছা ঠিক আছে, দেখো কানে ধরেছি, আর এমন হবে না। আফিয়া আর চোখে তাকিয়ে দেখে আসলে ফারান কান ধরেছে কিনা, তারপর যখন দেখে কান ধরেছে তখন ফারানের দিকে ফিরে বলে, সত্যি তো? তিন সত্যি? না তিন সত্যিতে বিশ্বাস করি না, বলো চোদ্দ সত্যি। আচ্ছা বাবা চোদ্দ সত্যি, এবার তো হাসেন ম্যাডাম। এবার আফিয়া হাসে, আফিয়ার হাসি দেখে ফারানও মুস্কি আসলো। তারপর আফিয়াকে নিচে বসিয়ে ফারান জিজ্ঞেস করে, তা পাখি কোথায় গিয়েছিলে? নিশুপুর বাসায়। নিশুকে? আফিয়ার মা ট্রেতে করে খাবার সাজিয়ে আনতে আনতে বলে, ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের এক মেয়ে, ওই যে তোমায় বললাম না নিশু খুব ভালো মেয়ে, আফিয়াকে নিজের বোনের মতো আগলে রাখে। ও আচ্ছা। আফিয়ার পুটিংয়ের কথা মাথায় আসতেই চট করে গিয়ে পুটিংটা ফ্রিজে রাখতেই যেই যাবে অমনি ফারান ডেকে বলে, হাতে ওটা কি আফি, আমার কাছে নিয়ে এসো। ফারানের কথা মতো আফিয়া ফারানের মুখের কাছে পুটিংটা নিয়ে যায়।
ফারান পুডিং দেখতেই লোভ সামলাতে না পেরে চামচ নিয়ে পুডিং ফুঁদে চোখ বুজে খুব তৃপ্তি করে খেতে লাগলো। গরমটা খেলে তো মজা পাবে না। পুডিং মানেই আমার কাছে পুরোটাই মজা। খুব টেস্ট। কে বানালো? নিশুপ। ও, তাহলে তাকে আমার তরফ থেকে থ্যাঙ্কস জানিয়ে দিও। ঠিক আছে। তারপর দুজন মিলে অনেক আড্ডা দিতে লাগলো। প্রায় তিন দিন চলে যায়। মাস দিয়ে শুক্রবার যাওয়াতে ভার্সিটি বন্ধ ছিল। আজ হবে ছোট কম্পিটিশন, এর মাঝে থেকেই সিলেক্ট হবে কে কে ফাইনালে যাবে। প্রিয়া চেয়েছিল নিশা যেন কোনোভাবেই ফারানের সাথে জিততে না পারে, তাই নিশার পানের বোতলে উম্মত করার ড্রিঙ্কস মিশিয়ে দেয়। এটা আবার নিশা দেখে ফেলে এবং মনে মনে একটা শয়তানি হাসি দিল। তারপর ভাবে, এই পানীয়টা কার্পেটে যাবে সেটা আল্লাহ আগে থেকে ঠিক করে রাখছে। এবার শুরু হলো পারফরমেন্স। একে একে সবাই তাদের ডান্স দেখালো, কিন্তু প্রিয়া নিজের নাচ দেখাতে গেলে তার মাথা কেমন ঝিমঝিম করে ওঠে, চারিদিকে ঝাপসা দেখছে। প্রিয়া মাতালের মতো উল্টা পাল্টা হেঁটে স্টেজে আসলো। তারপর সে নিজে না নেচে তার পার্টনারকে নাচাচ্ছে, তার মুখে গান বলছে, বাম ডিগি বাম, বাম ডিগি বাম বাম। সবাই প্রিয়ার এমন গান শুনে হেসেই চলেছে, আর নিশা তো হাসতে হাসতে বসে পড়েছে। ফরানো খুব হাসছে। জাজরা এমন নাচ দেখে টেবিলে অনেক জোরে জোরে বাড়ি দিয়ে বলে, স্টপ ইট। জাজদের কথায় ছেলেটা থামলেও প্রিয়া থামে না, সে তো ধুরুম ধারুম নেচেই যাচ্ছে। এক জাজ ম্যাম জোরে চেঁচিয়ে উঠতেই প্রিয়া রেগে এসে ম্যামের চুল টেনে টেনে অবস্থা খারাপ করে ছেড়েছে। পরে অনেক কষ্টে প্রিয়াকে ছাড়িয়ে ঘণ্টাখানেক পরপরই প্রিয়াকে টিসি দিয়ে বের করে দিয়েছে ভার্সিটি থেকে। প্রিয়া এখন উম্মাদ আবিজাবি বলেই যাচ্ছে। মোট কথা, কোনো ড্রাগস নেওয়া মেয়েকে তারা ভার্সিটিতে রেখে ভার্সিটির পরিবেশ নষ্ট করতে চায় না। এত ভেতরে ভেতরে শৈতানি হাসি দিচ্ছে নিশার এমন হাসি কেউ না দেখলেও ফরান বেশ ভালো করে লক্ষ্য করছে। আর নিশা যে কিছু একটা অঘটন ঘটিয়েছে সেটা তার মন তাকে বারবার বলছে। নিশা ভার্সিটির সাথে দাঁড়িয়ে হেহে করে হেসে চলেছে প্রিয়ার অমন কাহিনী দেখে। তারপর মনে করে ঘণ্টাখানেক আগের ঘটনা, ফ্ল্যাশব্যাক। প্রিয়ার ডাক্স মিশিয়ে চলে যেতেই নিশা আস্তে করে প্রিয়ার ব্যাগ থেকে তার পানির বোতলটা নিয়ে আর নিজেরটা নিয়ে ওয়াশরুমে দৌড়ে গেল। নিশা তখন জানে না প্রিয়া কে মিশিয়েছে, তবে এটা শিওর ছিল খারাপ কিছুই মিশিয়েছে। তাই প্রিয়ার বোতলে পানিগুলো ফেলে নিজের বোতলে ড্রাগস মেশানো পানি প্রিয়ার বোতলের ভেতরে ঢুকে দেয়। তারপর হলরুমে খুব সাবধানে প্রিয়ার ব্যাগে বোতলটা রেখে দেয়। প্রিয়া কিছুক্ষণ পরে বোতল থেকে পানি খায়। তারপর তার সেই অবস্থা। নিশা এইসব ভাবছিল আর হাসছিল। নিশার ভাবনার মাঝে ফারান নিশার পাশে এসে যে কখন দাঁড়ায় সেটা নিশা খেয়ালই করেনি। নিশার হঠাৎ পাশে খেয়াল যেতেই দেখে ফারান নিশার দিকে ফ্রুক কুসকিয়ে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। নিশাও ফ্রুক কুসকিয়ে বলে, কি হলো, এভাবে শকুনের চাহনিতে কি দেখছেন? না, ওই একটা পেতনির মনের শয়তানির বোঝার চেষ্টা করছিলাম। কি বললেন, আমি পেতনি? সেটা সবাই জানে। তাহলে আপনিও শুনে রাখুন, আপনি হলেন ল্যাংড়া ভূত। শকুনের দোয়ায় গরু মরে না। এনিওয়ে, তুমি কি প্রিয়ার এমন হাল করেছো? কেন, দরদ উতলায় পড়ে কেন তোমার চলে? আমি জাস্ট আমার থাপ্পড়ে শোধ পায় চিত্রের আকারে নিছি। তার মানে তুমি? সেই গুড়ে বালি আপনার, ওই পীড়িতে প্রিয়াই আমারই হাল করতে চাইছিল, ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। আর ওই প্রিয়ার ঢঙ্গি নিজের জালে নিজে উষ্ঠা খেয়ে পড়ছে। মানে? বুঝলাম না। আরে বোঝা লাগবে না আপনার, আপনি বাসায় গিয়ে আঙুল চষেন, কাজে দিবে। বলেই নিশা ফারানকে ভেংসে কেটে চলে গেল। আর ফারান বেকুবের মতো দাঁড়িয়ে ভাবছে, এই মেয়ে কি বলে গেল, আমি আঙুল চষি? ওয়েট, তোমার ব্যবস্থা করছি। এত ঝামেলার পর আজ আর জাজরা সিলেক্ট করবে না, তাই আজকে যারা বাকি ছিল তাদের কাল টেস্ট নেওয়া হবে, তাই সবাই যে যার পাশে চলে। কিন্তু সবাই যেতে পারলেও নিশা যেতে পারলো না। ফারান নিশাকে ধরে আটকালো। কি হইছে, কি আমার পথ আটকেছেন কেন? ফারান কিছু না বলে নিশাকে টেনে ভার্সিটির পেছনে নিয়ে আসে। নিশার হাত ছেড়ে নিশার মাথায় এক বালটি ময়দা ঢেলে দেয়। ময়দায় নিশাকে পুরো ফুট দেখা যাচ্ছে। ফারান নিশার অবস্থা দেখে হে হে করে হেসে বলে, আশা করছি আর আমার সাথে লাগার চেষ্টা করবা না।
বলেই ফারান হাসতে হাসতে চলে গেল। নিশা রেগে পেছন থেকে ফারানের গায়ে থাকা জ্যাকেট টেনে খুলে তারপর মাথায় মুখে জামাই লাগা সব ময়দা সেও জ্যাকেট দিয়ে ঝাড়তে থাকে। ফারান রেগে জ্যাকেট নেওয়ার জন্য নিশার হাত ধরতে যেতেই নিশা এক দৌড় দেয়, ফারানও পিছে দৌড়াতে লাগায়, কারণ সে তার জ্যাকেট চায়। নিশা দৌড়াতে দৌড়াতে জ্যাকেট দিয়ে চুল মুখ জামা ঝাড়ছে। প্রায় অনেকক্ষণ দৌড়ানোর ফলে দুজনেই এক গাছের নিচে বসে হাঁপাতে থাকে। নিশা 5 মিনিট জিরিয়ে জ্যাকেটটা ফারানের মুখে ছুঁড়ে মেরে দৌড় দেয়। ফারান মুখ থেকে জ্যাকেট নিয়ে দেখে নিশার জ্যাকেটের অবস্থা নাজেহাল করেছে। ফারান রাগে ফুসতে ফুসতে জ্যাকেট নিয়ে পাশে চলে আসে। নিশা পাশে ফিরতেই একেবারে ওয়াশরুমে ঢুকে শাওয়ার সেরে নেয়, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আহ কি শান্তি! এমন সময় নিশার ক্ষুধা পেল, তাই সে চলে গেল রান্নাঘরে। আনিলা নেই, সে রিদির পাশে গেছে কিছু নোট কালেক্ট করতে। নিশা যায়নি আনিলার থেকে নিবে বলে। নিশা যেই রান্নাঘরের জন্য চুলা জ্বালাবে অমনি ওর ফোনে কল আসে। ফোনে ইয়াশা আন্টির নামটা ভেসে ওঠে। নিশা মুস্কি হেসে ফোন রিসিভ করে আর সালাম দেয়। ইয়াশা সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তা কি করো, খাওয়া দাওয়া হয়েছে? না আন্টি, এই তো রান্না বসাবো। ওমা সে কি কথা, থাক রাধা লাগবে না, আমার বাসায় চলে এসো। না আন্টি সমস্যা নেই। চুপ করো, কোনো কথা না, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আন্টি, যা ফোন কেটে দিল, এখন কি করি? এই দুপুরবেলা না কারো বাসা যেতে একদমই ভাল লাগে না, তার উপর না গেলেও ঝামেলা, কি যে করি। এমন সময় ফোনে মেসেজের শব্দ হয়। মেসেজ অন করে দেখে ইয়াশা অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। নিশা কি করবে ভাবতে ভাবতে রুমে চলে যায়। তারপর শেষে বাধ্য হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে। রিক্সা করে আসতে নিশার 20 মিনিট সময় লাগলো ফারানদের বাসায় আসতে। বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে দিল। তারপর ওদের বাড়ি দেখে নিশা অবাক চোখে তাকিয়ে থাকে। কি বিশাল বাড়ি, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। বাড়িটার বাইরে দেওয়াল মার্বেল পাথর এবং অধিকাংশ দেওয়াল কাঁচের তৈরি। বাড়ির সামনে সরু রাস্তার দুপাশে বাগান, ছোটোখাটো বসার ব্যবস্থাও আছে, আরেক দিকে বাস্কেটবল এর কোর্ট। বাগানে ফুলের সুগন্ধে চারিদিকে যেন মৌ মৌ করছে। নিশা চোখ বন্ধ করে কিছুক্ষণ সুগন্ধে নিয়ে ভেতরে প্রবেশ করলো। বাইর থেকেও ভেতরের পরিবেশটা আরও সুন্দর এবং অবাক করার মতো। ইয়াশা নিশাকে মেন দরজার সামনে দেখতেই দৌড়ে এসে নিশাকে জড়িয়ে ধরে, তারপর ভেতরে নিয়ে আসে। নিশা চারিদিকে দেখতে থাকে আর ইয়াশা কিচেনে চলে যায় খাবারের ব্যবস্থা করতে। হঠাৎই একজন সার্ভেন্ট এসে বলেন, আপু ম্যাম আপনার ফ্রেশ হতে বলেছে, আমার সাথে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিশা অনুমতি দিলে মেয়েটার সাথে নিশা যেতে থাকে। উপরের একটা রুমে নিশাকে মেয়েটি নিয়ে যায়। মেয়েটি চলে যেতেই নিশা ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নেয়। তারপর রুমে এসে দেখে বিছানায় একটা সাদা তোয়ালা রাখা। নিশা সেই তোয়ালা নিয়ে হাত মুখ মুছে নেয়। তারপর রুম থেকে বেরিয়ে পুরো দোতলা ঘুরে ঘুরে দেখতে লাগে। হঠাৎ একটা রুমের সামনে আসতেই নিশার চোখ আটকে যায়। সব রুমে আলো থাকলেও ওই রুমটা অন্ধকার, কিন্তু কেন তা নিশা বুঝতে পারে না। তাই কৌতূহলবশত নিশা রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকতেই নিশা প্রচণ্ড শীত অনুভব করল। মা গো, এত ঠান্ডা কেন রুমে? আর বেডে মনে হচ্ছে কি যেন শুয়ে আছে। তারপর চারপাশ থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে এসে সারা তাও হাই পাওয়ার দেওয়া। যে ছেড়েছে তার কি ঠান্ডা লাগে না? কোনো মানুষ এত হাই পাওয়ার রেখে গন্ডার মতো ঘুমায় নাকি? বাবা এখানে থেকে কাজ নেই, তবে রুমের মধ্যে কেমন একটা চেনা চেনা পারফিউম নাকে লাগছে। ধুর ধুর, আমি এখান থেকে বেরোই। বলেই নিশা রুম থেকে বেরিয়ে পড়ে। নিশা যে রুমে ঢুকেছে সেটাতে ফারান ঘুমাচ্ছিল, কিন্তু অন্ধকার থাকায় নিশা ফারানকে দেখতে পায় না। নিশা নিচে যাওয়ার আগেই আরেক রুমের নজর গেল। রুমটা খুব সুন্দর করে সাজানো, পুরো রুমটাই গোলাপি কালারের, বেডশিট থেকে শুরু করে পড়ার টেবিল, টেডি বিয়ার সব। এমন সাজানো গোছানো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো মেয়ের ঘর, কিন্তু কার মেয়ে? এগুলো ভাবতে ভাবতেই নিশা নিচে নেমে আসে। নিচে এসে দেখে ইয়াশা খাবার টেবিলে অলরেডি সাজিয়েও ফেলেছে, যাকে বলে আহামরি আয়োজন। এই আন্টি, এত কিছুর কি প্রয়োজন ছিল? ছিল দেখেই তো করলাম, এখন তাড়াতাড়ি এসে বসো দেখি, আমি খাইয়ে দিচ্ছি। না না আমি নিজেই খেতে পারবো। তা বললে কি হয়, চুপচাপ বসো।
নিশা আর না করতে পারে না। ইয়াশার কথা মতো একটা চেয়ার টেনে বসে তারপর ইয়াশা খুব যত্ন করে নিশাকে খাইয়ে দিতে লাগে। খাওয়া শেষ হতেই নিশা চলে যেতে চাইলে ইয়াশা জোর করে বসিয়ে গল্প করতে শুরু করে দেয়। গল্পের মাঝেই নিশা ইয়াশাকে প্রশ্ন করে, আচ্ছা আন্টি, উপরে এক রুমে দেখলাম অন্ধকার। ও, ওটা আমার ছেলের রুম, সেই ঘুমাচ্ছে এখনো। না, ভার্সিটি থেকে ফিরেই। ও আচ্ছা। নিশা আরো কিছু জিজ্ঞেস করতে নিবে এমন সময় আনিলার কল। হ্যাঁ বলো। কই তুই? এই তো ইয়াশা আন্টির বাসায়। কেন? তাড়াতাড়ি আয়, আমার কাছে ডুপ্লিকেট চাবি নেই। ও আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বলেই নিশা ফোন কেটে দেয়। তারপর ইয়াশাকে বলে, আন্টি এখন আমার যেতে হবে, ওই যে আনিলা ফিরেছে কিন্তু ওর কাছে চাবি নেই। ঠিক আছে, সাবধানে যেও, আমি গাড়ি করে পাঠাবো। না আন্টি, ঠিক আছে, আমি যেতে পারবো। ঠিক তো? হ্যাঁ, বাই বাই। তারপর নিশা ফারান্দার বাড়ি থেকে বেরিয়ে গেল। একটা সিএনজি পেতে নিশা সেটাই উঠে বাসে চলে গেল। ইয়াশা বাইর থেকে নিশা যাওয়া থেকে ভেতরে চলে আসে। ভেতরে এসে দেখে ফারান চোখ কসলাতে কসলাতে সিঁড়ি দিয়ে নামছে। আমি? কেউ কি বাসে আসছিল? ও আমার বান্ধবের মেয়ে এসেছিল। ও আচ্ছা, এখন খাবার দাও, খিদে পেয়েছে। তুই বস, আমি দিচ্ছি।